ইসলামপুর আসনের সাংসদ নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের গণসংবর্ধনা। রিপোর্ট মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধি। জামালপুরে ইসলামপুর আসনের সাংসদ আলহাজি ফরিদুল হক খান দুলাল এমপি ধর্ম মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনার আয়োজন করে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফ আক্তার পপি, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন সিআইপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হুসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ বাকিরুল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ ফারুক আহমদ চৌধুরী, সহসভাপতি আলহাজ জিএসএস মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরোয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন চান, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুল নাসের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামালপুর জামাল আব্দুল নাসির, চার্লেস 10 নং গাইবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতুকুর রহমান সানা, অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ, সোহরাব হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু জাফর ইকবাল জাফর, আলহাজ সনোয়ার হোসেন সানু, দপ্তর সম্পাদক আলহাজ আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আঞ্জুমান মনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত।